স্ক্রিনে দেখছেন বাংলাদেশ দল মাঠ থেকে বাহির হচ্ছে দ্বিতীয় দিন শেষে সবার আগে মিরাজ মধ্যমণি সবাই বাহবা দিচ্ছেন কারণ দ্বিতীয় দিনে তিনিই তো স্পটলাইটে আলো কেড়েছেন দারুণ একটা সেঞ্চুরি করেছেন যুব দলগুলোতে যখন খেলেছে মিরাজ ছিলেন ব্যাটিং অলরাউন্ডার জাতীয় দলে আসলেন স্পিনিং অলরাউন্ডার হয়ে গেলেন ব্যাটিংটা সেভাবে দেখা যায়নি কিন্তু এই টেস্টে এমন একটা সেঞ্চুরি নিশ্চিত করেই মিরাজের পাশে লেখা হবে এখন থেকে পাকা অলরাউন্ডার দিন শেষে তার কাছে জানব অনুভূতিটা কেমন না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুকুরিয়া খুব ভালো লাগছে যে আসলে এরকম একটা সেঞ্চুরি মানে খুব ভালো লাগছে এবং আসলে আনবিলিভেবল আমার নিজের কাছে অনেক ভালো লাগছে তামিম ভাই আমাকে একটা টিপস দিচ্ছিলেন যে জোরে বলগুলো কিভাবে খেলতে হবে যে শরীরের ভিতরে আসলে কিভাবে খেলতে হবে যে তামিম ভাই শুধু একটা কথা বলেছে যে শরীরের ভিতরের বলগুলো সোজা রাখার জন্য বা এটা যেন না ঘুরিয়ে দিই হয়তো আজকে সেই জিনিসটা অ্যাপ্লাই করেছিলাম যে গ্যাব্রিল অনেক সময় আমাকে বডিতে অ্যাটাক করেছে সোজার মানে যতটুকু সম্ভব সোজা রাখতে পেরেছি এবং হয়তো লিফ্ট করে ফেলেছি এবং মুশিক ভাই যখন আমি মুশিক ভাইয়ের সাথে এক সপ্তাহ আগেও টেস্ট শুরু হওয়ার এক সপ্তাহ আগে আমরা যেখানে ট্রেনিং করেছিলাম আমাকে একটা কথা বলেছে যে যে প্লে স্টেট মানে সোজা খেলতে পেস বলে এবং বাইরের বলটা আমি যেন মানে চেজ না করি বাইরের বলটা যেন না খোঁচা দিই ওটা যেন লিফ্ট করে খেলি এবং সবসময় যেন কনসানট্রেট থাকি এবং বল টু বল খেলার চেষ্টা করি বাট আমার দুইজনের টিপসই অনেক কাজে লেগেছে মুস্তাফিজ বলতেছিল যে আমার খুব ভয় লাগতেছিলো তোর টেনশনে যে তোর নব্বই হয়ে গেছে ওইখানে যদি আমি আউট হয়ে যাই বা কী হয়ে যায় বাট আমি ওর একটা কথা বলেছি দোষ দেখ এটা আসলে আমার আমার হাতে না তোর হাতেও না তুই নর্মাল ক্রিকেট খেল যদি আমার কপালে থাকে আমার যদি মানে নসিবে থাকে আল্লাহ যদি আমার উপর রহম করে তাহলে একশো হবে বাট এটা তো তোর হাতে না তুই তোর মতন খেল চেষ্টা কর যে ভালো মতন ব্যাটিং করার জন্য আর আমার যদি কপালে যদি থাকে একশো তাহলে হবে আমি ওইভাবেই মেন্টালিটি নিয়ে নিছি ইন্টারেস্টিং ব্যাপার হলো যখন আমি খেলতে আসি তখন আমার ওয়াইফ বলে আমার বাচ্চাকে বলে বাবাকে একটু দোয়া করে দাও মাত্র চার মাস বয়স কি বুঝে বলে যে বাবাকে একটু দোয়া করে দাও বাট এটা শোনার পর খুব ভালো লাগে যে না সবাই দোয়া করে ফ্যামিলি অবশ্য ফ্যামিলি মেম্বারের জন্যই এটা উৎসাহ করতে চাই পঁচাত্তর রানে কেবল দুই উইকেট যাবে ইন্ডিজের এমনটা ভেবেছিলেন না আরও বেশি আশা করেছিলেন যদি আশা বেশি করে থাকেন তাহলে ওদের জন্য সবচেয়ে বড় পরীক্ষাটা হবে তৃতীয় এবং চতুর্থ দিনে কারণ চট্টগ্রামের উইকেট তৃতীয় এবং চতুর্থ দিনে অনেক বেশি ভাঙে স্পিনাররা অনেক বেশি সাহায্য পায় বাংলাদেশের চারজন স্পিনার ওদের জন্য কঠিন পরীক্ষা প্রথমত বাংলাদেশকে দ্বিতীয়বার ব্যাটিং করাতে পারবে কিনা কারণ ফল অন এড়াতে হবে তারপর টার্গেট দেওয়া অনেক বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা থাকবে বাংলাদেশের ফিল্ডারদেরও স্পিন অনেক ধরবে উইকেটে সামনে যে ফিল্ডাররা থাকবে বিশেষ করে সিলি পয়েন্ট এবং শর্ট লেগ তাদের কাছে অনেক বেশি এজ হবে ক্যাচ আসবে উইকেট কিপার লিটনের জন্য চ্যালেঞ্জ হবে ঘূর্ণি উইকেটে কেমন কিপিং করে তার চেয়ে বড় কথা বাংলাদেশ অবশ্যই চাইবে উইন্ডিজকে ফার্স্ট ইনিংসে টোটালি আটকে ফেলতে তার মানে এক ইনিংসে জিততে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সাইফুল রূপক অলরাউন্ডার